এটা কেবল এক প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি আজি মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান পঞ্চায়েতী রাজ বিভাগ ওড়িশা কো নেকি তাকর গটি মত রাখিছিলি গটি প্রোগ্রাম বিজু জনতা দল কো আবকো অনুভব হউছি এবং আমি সমস্তে বি জানিছু যে মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান কেন্দ্র সরকারকর শিক্ষা এবং দক্ষতা বিকাশ মন্ত্রণালয়ের মন্ত্রী সেতিপাই বোধে সে উচিত ভাবে জানি না হন্তি ওড়িশার পঞ্চায়েতি রাজ বিভাগর কার্য কেতে দক্ষতার সহিত চালিছে অবগত জনা পড়ুছি সম্ভবত গত পঞ্চায়েত নির্বাচনরে 30 রু 30 জেলা পরিষদ হারিলা পরে ভারতীয় জনতা পার্টির যে স্থানীয় নেতা মানে অছন্তি সেমানে হতাশ হয়ে কোনসি না কোনসি প্রকারে অসত্য বিভ্রান্তিকর তথ্য দেই মাননীয় শ্রী প্রধানকু এ প্রকার বিবৃতি কহিবা পে বিবশ্য করছন্তি খুব উন্নত মানর কার্য করুছি খুব ভালো কার্য করুছি এবং সেথিপাই রাষ্ট্রীয় স্তরে অনেক সংস্থা দ্বারা ওড়িশার পঞ্চায়েতি রাজ বিভাগ পুরস্কৃত মধ্য হয়েছি আপনার সমস্ত জানিছেন শেষে আমার কারণ বিদিত এতিকি অনুরোধ রহিব মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানক পাখেরে কে মাননীয় শ্রী ধর্মেন্দ্র বাবু আপন কেন্দ্র সরকারে জনে বরিষ্ঠ মন্ত্রী আপন প্রথমে আপনক কেন্দ্র সরকার যে বিভাগ গুড়িক অছি সেই তো তথ্য নিয়ন্তু ওড়িশা পঞ্চায়েতি রাজ বিভাগ বিষয়ে যদি সে তথ্য নেবে আপনার মনরে যে সংশয় সৃষ্টি হয়েছে সেটা দূর হয়েপারিব এবং তাপরে আপনার যে স্থানীয় আপনার দলর নেতা মানে ভ্রমিত করুচন্তি ভুল তথ্য দেইকি আপনার পাখরু এ প্রকার বিবৃতি করউচন্তি সে প্রকার বিবৃতি রু আপন দূরে রহিবে আমার এতিকি বিনীত অনুরোধ বহুত বহুত ধন্যবাদ।